আমাদের রিসিট আছে, রিসিট আছে। মুসলমানদের ধর্মীয় এই বড় আয়োজনকে ঘিরেও দালালদের দৌরাত্ম্য থেমে থাকে না। প্রতি বছরের মতো এবারও হজ ক্যাম্পে দেখা মিলল প্রতারণার শিকার বেশ কয়েকজনকে। আমাদেরকে পিআইডি করার পরে, পিআইডি করার পরে কেন আমাদেরকে বাতিল করলো? হজ এজেন্সি কর্তৃক আপনার নিবন্ধন আবেদনের প্রেক্ষিতে আপনার নিবন্ধন বাতিল করা হয়েছে। আমরা বারবার বলছি কোনো মধ্যস্বত্বভোগীকে টাকা দিলে সেটা হবে না, সেটা এটার কোনো প্রমাণ নাই। এদিকে গেল কয়েকদিন হজযাত্রীদের ভিসা জটিলতায় ফ্লাইট বিপর্যয় ঘটলেও শনিবার ছিল অনেকটা স্বাভাবিক। সকালে নির্ধারিত ফ্লাইট সময়সূচি অনুসারেই সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন হাজিরা। হাজিদের দুর্ভোগের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাবের মহাসচিব। সৌদির বাড়তি ফি জটিলতা এড়াতে সরকারের সহায়তা চাইলেন বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ। এবছর মুয়াল্লেম সংকট দেখা দিয়েছে সৌদি আরবে। 720 ইয়েলে যে মুয়াল্লেম, এই মুয়াল্লেম 91টি এজেন্সিকে দেওয়া হয়নি, এতে করে 16,000 হাজিকে 20,000 টাকা করে দিতে হবে। হঠাৎ করে তারা 20,000 টাকা দিতে পারছে না, তাই এই 34 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে দান করার জন্য বলছি। অন্যথায় হজ ব্যবস্থাপনায় যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। এক বছরের অভিজ্ঞতা কিন্তু আরেক বছর কেন জানি কাজে লাগছে না, নতুন নতুন সমস্যাগুলি আসছে। আমরা প্রত্যাশা করি আগামী বছর থেকে এই জাতীয় নতুন বিটার এক্সপিরিয়েন্স আমাদেরকে নিতে হবে না। এদিকে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রী সহ সবার হজ পালন নিশ্চিত করতে বাংলাদেশ ও সৌদি সরকারের কাছে আরো 20টি ফ্লাইট চেয়ে আবেদন করেছে হজ পরিচালনা কমিটি। এ পর্যন্ত যে সমস্ত ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে, সেই ক্যান্সেলের ফ্লাইটগুলো আমরা 20টির মতো নতুন ফ্লাইট চেয়েছি সৌদি এয়ারলাইন্সের কাছ থেকে এবং বাংলাদেশ বিমানের কাছ থেকে। তারা এ ব্যাপারে আমাদেরকে আশাহত করেননি, ওনারা আমাদেরকে বলেছেন যে এই অ্যারেঞ্জটা ওনারা আমাদেরকে করবেন। এখনও পর্যন্ত ভিসা পেয়েছেন 65,000 হজযাত্রী, যাদের মধ্যে 40,000 হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানান হজ অফিসের এই কর্মকর্তা।